বন্ধুরা, হোয়াইব স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর মেরি ক্রিসমাস সবাইকে। সবার নতুন বছর ভালো কাটুক, ভালো থাকুক, ঠিক আছে? তো আজকে যে ভিডিওটা হোয়াইব স্কুলের পক্ষ থেকে আনা হয়েছে সেটা কোনো এডুকেশন রিলেটেড নয়, এবং এটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে হয়েছে। তাই আমি ভিডিওটা তুলে ধরছি সবার সামনে। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কেউ একটু স্কিপ করে দেখলে, কিছু জিনিস এড়িয়ে গেলে তোমাদের অনেক প্রবলেম হবে, ঠিক আছে? অনেকগুলো স্টেপ মিস করে যাবে। ভিডিওটা বেশি লেন্থ হবে না, শর্ট ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? এবং এটা যারা স্টুডেন্ট বা যারা বেকার চাকরি পাননি তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, এবং খুবই একটা ভালো একটা ইনফরমেশান আমি দিতে চলেছি, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন একটা স্ক্রল করছি ওয়েবসাইটটা। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং পুরো ডিটেলসে পুরো A to Z কীভাবে কী করতে হবে আমি সব জানিয়ে দেবো। তো কারো যদি তারপরে কোনো ইস্যু থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি পুরো ডিটেলসে সলভ করে দেবো। তো চলো আমরা এখন যা যাক, তোমরা দেখতে পাচ্ছ আমি যে ওয়েবসাইটে আছে ওয়েবসাইটটার নাম হচ্ছে Just50, ঠিক আছে? তো লিঙ্ক আমি দিয়ে দেবো। তো ওয়েবসাইটটা হচ্ছে Just50.org.in। তো এটা একটা এডুকেশন পারপাস ওয়েবসাইট। এখানে স্টুডেন্ট বা যারা বাড়িতে বসে আছো, কাজ নেই তাদের জন্য, যারা বেকার তারা এখান থেকে কিছুটা একটা আর্নিং করতে পারবে। এবং ওয়েবসাইটটা একটা জেনুইন ওয়েবসাইট, এবং এখান থেকে আমার আর্নিংটা দেখাবো এবং উইথড্র করেছি সেটাও দেখাবো। ওকে, তো চলো ভিডিওতে ঢোকা যাক। তোমরা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবে রাইটে এই যে তিনটে সাদা দাগ আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এখানে দেখবে কয়েকটা মেনু আছে, হোম, সাইন আপ, লগ ইন, অ্যাবাউট, কোর্সেস, কন্ট্যাক্ট, ঠিক আছে? এখানে কন্ট্যাক্টে যাই, প্রথমে কন্ট্যাক্টে গেলে তুমি যে ফর্মটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের কোনো ইস্যু হলে, কোনো প্রবলেম হলে তোমরা হেল্প পাবে। কন্ট্যাক্ট নাম্বার আছে, ইমেল আছে। তবে আমি বলবো এখান থেকে ফোন না করে, যেহেতু এটা একটা কোম্পানি তো ফোনে সব সময় হয়তো পাওয়া সম্ভব না। হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপটা হয়তো পেতে পারে, আর সব থেকে ইফেক্টিভ হবে মেল করলে info@justfifty.org.in আর support@justfifty.org.in। দুটি মেলে তোমাদের কোনো যে কোনো ইস্যু হলে, কিছু কোয়ারি থাকলে তোমরা মেল করতে পারো। তাছাড়াও এখানে আছে যে ফর্মটা ফিল আপ করে তোমরা মেল করতে পারো, তোমার নাম, ইমেল, সাবজেক্ট, কী বিষয়ে জানতে চাও, তুমি মেসেজটা লিখে সেন্ড করলে তার তুমি যে মেল দেবে সেই মেলে তোমার করা একটা তোমার কোশ্চেনের কোয়ারির অ্যান্সার পাঠিয়ে দেবে। এই গেল কন্ট্যাক্ট। কোর্স, এখানে আমরা দেখে নেবো কোর্সটা কি। এখানে ভালো মনোযোগ সহকারে দেখবে, কোর্সটা হচ্ছে টাস্ক টাইপিং কোর্স, ঠিক আছে? মানে টাইপিং স্পিড ইনক্রিজ করার জন্য তোমাকে বিভিন্ন রকম টিপস দেওয়া হবে। ইমেজটা দেখতে পাচ্ছ, ইমেজটা দেখলে তোমরা বুঝতে পারবে কী কী দরকার, এগুলো একটু তোমরা দেখে নেবে। টাস্ক টাইপিং ট্রেনিং ওভারভিউ, ঠিক আছে? এগুলো তোমরা দেখবে, ভিউ মোর করবে, পজিশনগুলো দেখবে, ফিঙ্গার পজিশন কীভাবে কী রাখতে, পজিশন অন, পজিশন টু, ফর নেক্সট পজিশন মোর করলে কন্ট্যাক্টটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা একটা গেল। নেক্সট অ্যাবাউট আছে, অ্যাবাউট আছে কোম্পানি সম্পর্কে কিছু জেনে নেবে, ওটা বেসিক, ঠিক আছে? তারপর লগ ইন, সাইন আপ, ঠিক আছে? এবার আমরা সাইন আপে যাবো। তো এখানে স্টার্ট করতে গেলে সাইন আপটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, রেজিস্ট্রেশন যেটাকে বলে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করতে গেলে এখানে দরকার এন্টারের স্পন্সর আইডি। স্পন্সর আইডি আমি এতে দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে, যেখানে তোমরা যে লিঙ্কটা থাকবে লিঙ্ক ক্লিক করে গেলে তোমাদের স্পন্সর আইডির কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? তোমরা লিঙ্কটা ক্লিক করে চলে যাবে, গিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। ইন্টারভিউর নেম নেম দেবে, ইন্টারভিউর ফোন নাম্বার ফোন নাম্বারটা দেবে, ইন্টারভিউর ইমেল আইডি ইমেল আইডি দেবে, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবে, ঠিক আছে? আমার যেহেতু একবার রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমি আর করছি না, কারণ একটা ইমেল আর একটা ফোন দিয়ে একটাই অ্যাকাউন্ট এখানে জেনারেট করতে পারবে, ডুপ্লিকেট অ্যাকাউন্ট জেনারেট হবে না, ঠিক আছে? তো যখন আমাদের এটা হয়ে যাবে তখন আমরা এখান থেকে লগ ইন করে যাবো, ঠিক আছে? এবার এখানে আমরা লগ ইন করে যাবো। লগ ইন করার সময় এখানে তুমি তোমার ফোন নাম্বারটা দেবে, লগ ইন করতে হবে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে দেবো, সরি ভুল দেখাচ্ছে, ঠিক আছে? তো এই আমার আইডি, আমি লগ ইন করে চলে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে ডাইরেক্ট বোনাস, এখানে কয়েকগুলো বোনাস আছে। এইখানে দেখবে রাইটে যে তিনটে সাদা দাগ আছে, এখানে ক্লিক করলে এখানে মেনু খুলে যাবে। এখানে তোমরা অনেকগুলো মেনু পাবে,
পাসওয়ার্ড কখনো সেভ করবে না, ঠিক আছে, নেভার করবে। এখানে দেখবে স্টার্ট টাইপিং, কমিশন, জিনিওলজি, ডিপোজিট, উইথড্র, প্ল্যান। প্ল্যানে চলে আসো, আমি প্রথমে প্ল্যানটা বুঝিয়ে দিই, ঠিক আছে। না, প্রথমে প্ল্যানটা বুঝলে তোমাদের প্রবলেম হবে। প্রথমে টাস্ক টাইপিংয়ে যাই, কাজটা দেখে দিই। স্টার্ট টাইপিং, স্টার্ট টাইপিংয়ে গেলাম। এইখানে যে কোডটা দেখছো না, আমাকে সিম্পলি কোডটা এখানে লিখে সাবমিট করতে হবে। সাবমিট করে তুমি যখন কাজটা মনে হবে যে আজকে আর আমি করবো না, তখন যে ফাইনাল সাবমিট আছে এখানে ক্লিক করলে তোমার এটা ফাইনাল সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে আর্নিংটা দেখাবে, ভিউ রেজাল্ট, ভিউ রেজাল্টে গেলে তুমি আজকের দিনে কতগুলো কী করেছো সেটা এখানে দেখা যাবে। টোটাল কটা গ্যাপস এন্ট্রি করলে, অ্যামাউন্ট কত হলে সেটা, ঠিক আছে। তো আমি বেশি এন্ট্রি করিনি, ওই একদিন দুটো, একটা একদিনে একটা দেখছো, ঠিক আছে। তো আমি এখানে ক্যাপচা টাইপ বেশি না করে আমি আর্নিংটা এত টাকা কীভাবে কী করলাম না করলাম সেটা আমি ডিটেলসে বলবো। ভিডিওটা অবশ্যই কেউ স্কিপ করবে না, পুরো মনোযোগ সহকারে দেখবে, নাহলে একটু কিছু মিস করে গেলে আর বুঝতে পারবে না। ফিঙ্গার পজিশন কীভাবে, ফিঙ্গার পজিশন রাখলে তোমার টাইপিং স্পিড আর সেটা দেখাবে। তো এখানে কমিশনে চলে যায়, কমিশনে তিনটে কমিশন আছে, একটা হচ্ছে টিম বোনাস, একটা ডাইরেক্ট বোনাস, একটা সেলফ বোনাস। সেলফ বোনাসে গেলাম, সেলফ বোনাসে দেখতে পাচ্ছ দুটো, কারণ আমি দুদিন টাইপ করেছিলাম। সেলফ বোনাসটা হচ্ছে আমি টাইপ করে যেটা আর্নিং করবো সেটা হচ্ছে সেলফ বোনাস, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব ডাইরেক্ট বোনাস, এইখানে হচ্ছে আমাদের মেন আর্নিংয়ের জায়গা। তোমরা দেখতে পাচ্ছ আমার কতগুলো হয়েছে, টোটাল 20 জন, ঠিক আছে। তো এখানে টোটাল আর্নিংয়ের জায়গা হচ্ছে তিনটে। তো সে ডাইরেক্ট বোনাস যেটা হচ্ছে, দেখি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু প্রবলেম নেই, তোমরা দেখো যে একটা কাজের ভিডিও, সরি। তো এখানে ডাইরেক্ট বোনাস যেটা হবে, তুমি এখানে স্পন্সার করবে, তোমার যে স্পন্সার আইডি সে কীভাবে স্পন্সার করবে, লিঙ্কটা কোথা থেকে পাবে, পুরো ডিটেলস আমি সব দেখিয়ে দিচ্ছি। তো স্পন্সার করবে, তুমি যাকে স্পন্সার করবে, একটা সাকসেসফুল অ্যাক্টিভ স্পন্সার হয়ে গেলে তুমি তার কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট, একটা স্পন্সার বোনাস পাবে। তো কমিশন টিম বোনাস, এটা টিম বোনাস দেখাচ্ছি, সরি, আমি স্পন্সার বোনাস দেখাই। কমিশন ডাইরেক্ট বোনাস যেটা সেটা হচ্ছে স্পন্সার বোনাস। এই দেখো ডাইরেক্ট বোনাস দেখছো, এক একজনের কাছ থেকে তুমি 10 টাকা করে ডাইরেক্ট বোনাস পাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেক্ট বোনাস, আমি 11 জনকে স্পন্সার করেছি, আমি এখানে টোটাল 110 টাকা পেয়েছি। তারপরে চলে যাবে টিম বোনাস। টিম বোনাস হচ্ছে যেটা তোমার টোটাল টিমে যত আসবে সবার কাছ থেকে তুমি 5% পাবে, মানে 2.5 টাকা করে পাবে এক একজনের কাছ থেকে। এবার টিম বোনাসটিকে আমি ডিটেলসে বলছি। ধরো সাপোজ তুমি, তোমার হচ্ছে, তোমার নাম হচ্ছে এ, তুমি বিকে আনলে, বিয়ের কাছ থেকে তুমি পালে পেলে একটা হচ্ছে 10 টাকা আর একবার 2.5 টাকা, টিম বোনাস পেলে, ডাইরেক্টও পেলে। এবার বি যখন সি কে আনবে, তুমি সি এর কাছ থেকে পাবে, সি এর কাছ থেকে বিও পাবে, এও পাবে। সি যখন ডি কে আনবে, তখন ডি এর কাছ থেকে বি, সি, বি, এ সবাই পাবে। ই ডি যখন ই কে আনবে, ই এর কাছ থেকে এ, বি, সি, ডি সবাই পাবে, ঠিক আছে। এটা হচ্ছে টিম বোনাস। তো এটা একটা হিউজ একটা আর্নিং আছে এখান থেকে, ঠিক আছে। প্ল্যান টাইপের আমি দেখাচ্ছি, এবার চলে যাবো আমরা প্ল্যানে। প্ল্যানে আসলাম, আওয়ার প্ল্যান। এইখানে দেখো ভালো করে মনোযোগ সহকারে দেখবে, ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট র্যাঙ্ক লেভেল 1, টোটাল মেম্বার 10, বোনাস 2.50, টোটাল আর্নিং 25 টাকা। মানে হচ্ছে লেভেল 1 25, তুমি যখন 10 জনকে ডাইরেক্ট করবে তখন সে তোমার লেভেল 1 কমপ্লিট হয়ে যাবে এবং র্যাঙ্ক হয়ে যাবে অ্যাসোসিয়েট র্যাঙ্ক, তখন তোমার টোটাল আর্নিং দাঁড়াবে 25 টাকা। এটা হচ্ছে টিম বোনাস, এটা টিম বোনাসের চার্ট আছে আওয়ার প্ল্যানে, অনলি টিম বোনাস। ডাইরেক্ট বোনাস তুমি এক একজনের কাছে 10 টাকা করে পাচ্ছ সেটা এখানে দেওয়া নেই, সেটা এক্সট্রা। সিলভার, যখন তোমার লেভেল 1-এর 10 জন আবার সবাই 10 জন যখন সবাই 10-10 করে আনবে, তখন 100 জন হলে তোমার লেভেল 2 কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি পাবে 2.5 টাকা। গোল্ড লেভেল 3, যখন ওই 100, ওরা যখন প্রত্যেকজন সিলভার যারা থাকবে, মানে সিলভার র্যাঙ্ক লেভেল 2-তে সবাই যখন 10 জন করে আনবে, তখন লেভেল 3 কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি পাবে 250 টাকা, সরি 2,500 টাকা, ঠিক আছে। এইভাবে যখন ওই 1,000 জন আবার সবাই 10 জন 10 জন করে আনবে, তখন লেভেল 4 কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি পাবে 25,000 টাকা। এইভাবে তোমার 6টা লেভেল আছে, লেভেল করে দেখে নেবে, 6টা লেভেল কমপ্লিট হয়ে গেলে তুমি এখান থেকে 25 লাখ টাকা পাবে, ঠিক আছে। এবার আরেকটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে তুমি প্রথম লগ ইন করবে, লগ ইন করার পর তুমি চলে যাবে, গিয়ে দেখবে এই যে অফার ক্লোজড অন 21 মার্চ, এর নিচে একটা লিঙ্ক আসবে, ক্লিক হ্যাড টু অ্যাক্টিভেশন, ওখানে ক্লিক করে তোমাকে আইডিটা অ্যাক্টিভেশন করে নিতে হবে। তো অ্যাক্টিভেশন করার একটা যে কাজটা করতে হবে, তুমি এখানে যাবে, গিয়ে ডিপোজিটে যাবে, নিউ ডিপোজিটে যাবে, গিয়ে এখানে অ্যামাউন্ট দেবে, এখানে তোমাকে 50 টাকা ডিপোজিট করতে হবে। অনলি 1 টাইম ইনভেস্ট 50 রুপিস ডিপোজিট করবে, তুমি ফোনপে, পেটিএম, গুগল পে যে কোনো ইউজ করে তুমি ডিপোজিট করতে পারো। ডিপোজিট করার সঙ্গে সঙ্গে তোমার এখানে তুমি ড্যাশবোর্ডে যাবে, গিয়ে দেখবে তোমার এই যে কারেন্ট ওয়ালেট আছে, কারেন্ট ওয়ালেটে তোমার 50 টাকা চলে আসবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে।
যে সমস্যা থেকে 50টা কারেন্ট অর্ডার চলে আসলো, তখন তুমি ওই লিঙ্কে গিয়ে ড্যাশবোর্ডে যাবে। ড্যাশবোর্ডে গিয়ে তোমার লিঙ্কে ক্লিক করে অ্যাক্টিভেশন, লিঙ্কে ক্লিক করে অ্যাক্টিভেশন হয়ে যাবে, তোমার আইডি স্টার্ট হয়ে গেল। যখন তোমার আইডি স্টার্ট হয়ে যাবে তখন তুমি যে ক্লিক হেয়ার টু কপি লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে এখানে কপি করলে তোমার লিঙ্কটা কপি হয়ে গেলো। এবার তুমি যাকে শেয়ার করতে চাও, হোয়াটসঅ্যাপে হোক বা মেসেঞ্জারে হোক, সেখানে পেস্ট করবে, তোমার লিঙ্কটা শেয়ার হয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করে যখন কেউ রেজিস্ট্রেশন করবে তখন তোমার স্পন্সর আইডিতে দিতে হবে না, সে তোমার আইডিটা স্পন্সর আইডিতে অটোমেটিক চলে যাবে। মানে তোমার এই লিঙ্কে ক্লিক করে যারা জয়েন হবে সবাই তোমার ডাইরেক্ট স্পন্সর হিসেবে চলে আসবে। এখন আমার টোটাল টিম আছে 24 জন, আমার র্যাঙ্ক আছে অ্যাসোসিয়েট। এই দেখো আমি উইথড্র করেছি তোমার 120 টাকা, অ্যাপ্রুভ হয়ে গেছে, ওটা আমার ব্যাঙ্ক ওয়ালেটে চলে এসেছে অলরেডি। হ্যাঁ, আমার কারেন্ট ওয়ালেট এখন 45 টাকা অ্যাভেলেবেল আছে। টোটাল ইনকাম হয়েছে আমার 160 টাকা, টিম বোনাস 150 টাকা, ডাইরেক্ট বোনাস 110 টাকা। ঠিক আছে, আরেকটা ভালো কথা, এখন এটা অফার চলছে, অফারটিকে আমরা একবার দেখে নেবো। 1 মিনিট, অফারটা স্ক্রল হচ্ছে। এখানে নোটিশ বোর্ড, যখন নতুন অফার আসে তখন নোটিশ বোর্ডে সেটা সবার আগে তোমরা দেখতে পাবে। গিফট কী বলছে, স্যামসাং গ্যালাক্সি S20 FE 5G, 8 GB RAM, 128 GB স্টোরেজ। খুবই ভালো একটা স্যামসাং ফোন, যার দাম প্রায় অ্যাপ্রক্স 30 থেকে 32 হাজার টাকা। হু অ্যাচিভড ডায়মন্ড র্যাঙ্ক আন্ডার 21শে মার্চ, হচ্ছে 21শে মার্চের 23-এর মধ্যে যারা ডায়মন্ড র্যাঙ্ক হোল্ড করবে তার প্রত্যেককে একটা করে স্যামসাং গ্যালাক্সি S20 দেবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা প্ল্যানে গেলে বুঝতে পারবো র্যাঙ্ক ডায়মন্ড করতে গেলে কী করতে হবে। ডায়মন্ড অনলি লেভেল 4। এবার দেখো তুমি যদি তোমার 10 জনকে আনতে সাপোজ 3 দিন লাগে, তুমি 3 দিনে ধরো, তুমি 3 দিন আশা করে লাগে না, একদিনে হয়ে যাবে। কারণ রেজিস্ট্রেশন ফিজ অনলি 50 রুপিস, অনলি 50 টাকা রেজিস্ট্রেশন ফিজ, এবং সেটা অনট্রেইন। ঠিক আছে, আর কোনো এখানে টাকা পয়সা লাগে না। তো 10 জনকে ধরো তুমি 3 দিন লাগলো, তাদের 10 জন আবার 3 দিন লাগবে, সে 10 জন 3 দিন করে ধরো, 3 দিন করে যদি 10 জন করে আনে তাহলে তোমার 1 মাসে আশা করে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা একদম সিম্পলি একটা সেরকম কঠিন কিছু না। ঠিক আছে, তো এই গেলো আজকের প্ল্যান। সেখান থেকে তোমরা হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারো। যারা বেকার আছে তারা, সবার বন্ধুবান্ধব আছে, এটা সব স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট সবাই এটা আরামসে করতে পারে, টাইপ করে রানিং করতে পারে। সবই দেখিয়ে দিলাম, উইথড্র অ্যাপ্রুভও দেখিয়ে দিলাম, আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা আমার ব্যাঙ্ক ওয়ালেটে চলে এসেছে 120 টাকা। তো এখানে উইথড্রতে মিনিমাম একটা চার্জ কাটে, সেটাও দেখিয়ে দিই। এখানে সব কিছু ট্রান্সপারেন্সি, কোনো এখানে হিডেন চার্জ বা কোনো কিছু নেই। এখানে দেখো উইথড্র হয়েছে 120 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা কেটেছে, আমার পে আউট হয়েছে 108 টাকা। তো হচ্ছে এখানকার সিম্পল একটা এ। তো তোমরা যারা যারা প্ল্যানটা ভালো লাগবে তারা অবশ্যই, আমার মনে হয় প্রত্যেকের এখানে জয়েন করা উচিত, কারণ এটা খুবই একটা জেনুইন, এবং আমার আমি এখান থেকে টাকা তুলেছি সেটা তোমরা দেখতে পেলে, এবং একটা সবার একটা হাত খরচা পকেট মানি চলে আসবে। এবং তারা একটু মনোযোগ সহকারে সিরিয়াসভাবে কাজটা করবে, তারা এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিংয়ের জায়গা তোমরা তৈরি করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, এবং তা তোমার যা রিলেটেড বন্ধু আছে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবে, যেন সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। টাটা।